গত বছরটাতে বলিউডে ছিল বিয়ের ধুম, গাঁট ছাড়া বেঁধেছেন অনেক তারকাই। গেল 9 ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ ও হ্যান্ডসাম ভিকি কৌশল। তাদের বিয়ে বলিপাড়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সহ আলোড়ন তুলেছে সব জায়গায়। একেবারে আউট অফ ওয়ার্ল্ড বিয়ের ছবি দিয়ে ঝড় তুলেছিল ইন্টারনেটে। মন ভরে আনন্দ করে বিয়ে উপভোগ করেছেন ক্যাটরিনা, কিন্তু এমন একটি সময় ছিল যখন ক্যাটরিনা কাইফ হতাশাগ্রস্ত ছিলেন। জানা গেছে সুন্দরী এই অভিনেত্রী একসময় নিজেকে সুপার সিঙ্গেল মনে করতেন, যখন অন্যান্য বি টাউন সুন্দরীরা ইতিমধ্যেই প্রেমের বিয়ে করে ফেলেছিলেন। 2018 সালে ফিল্মফেয়ারের সঙ্গে একটি সাক্ষাৎকারে নায়িকা বলেছিলেন, যতটা সিঙ্গেল থাকা সম্ভব তিনি ঠিক ততটাই। ক্যাটরিনা হাস্যকরভাবে মন্তব্য করেছিলেন, দীপিকা পাডুকোন এবং প্রিয়াঙ্কা চোপড়ার গাঁট ছাড়া বাঁধার পরে তিনি পিছিয়ে থাকতে চান না। অবশেষে অভিনেত্রীর অপেক্ষার অবসান ঘটেছে গত বছরের 9 ডিসেম্বর। রাজস্থানের মাদপুরের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় প্রেমিক ভিকির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।